দীর্ঘ 20 বছর পরে আমি দেশে ফিরছি। মা বাবাকে নিয়ে আসতে পারলাম না, একাই চলে আসলাম। গন্তব্য হচ্ছে আমার দেশের বাড়ি কুসুমপুর। জন্মের পর বড়জোড়রা একবার কি দুইবার এসেছি এর আগে। কয়েকটা ট্রেন মিস করায় কুসুমপুর স্টেশনে পৌঁছতে প্রায় রাত 11টা বেজে গেল। ট্রেন থেকে নেমেই দেখি স্টেশন কিন্তু প্রায় ফাঁকা। স্টেশন থেকে প্রায় 1 ঘন্টার পথ হচ্ছে কুসুমপুর, কিন্তু কোনো বাস, অটো বা টোটো কিছুই চোখে পড়ল না। খুব চিন্তিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছি, তখনই নজর পড়ল একটা চায়ের দোকানের দিকে। এগিয়ে গেলাম সেদিকে। দাদা বলছি, এখান থেকে ব্যানার্জিদের জমিদার বাড়ি যাওয়ার জন্য কোনো কিছু পাওয়া যাবে? এত রাতে তো কিছু পাবেন না, রাত 11টার শেষ অটোটাও চলে গেছে। এটা শুনে মনে মনে খুব ভয় পেয়ে গেলাম আমি। প্রায় যদি 1 ঘন্টা হাঁটতে যাই এখন, সেটা একেবারেই অসম্ভব। কি ভাবছেন দাদা, এত রাতে কিন্তু হেঁটে পৌঁছতে পারবেন না, আর তাছাড়া রাস্তায়। লোকটি কথাটা বলেই থেমে গেল। রাস্তায় মানে রাস্তায় কি দাদা? ও কিছু না, আপনি তো শহরের মানুষ, গ্রামগঞ্জের রাস্তায় রাত বিরেতে ভয় পেতে পারেন। ও আচ্ছা আচ্ছা, না না ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। এই বলে আমি এগিয়ে গেলাম। ভাবলাম যে এগিয়ে গিয়ে একটু দেখি না, যদি রাস্তায় কোনো সরাইখানা বা হোটেল পাই তাহলে সেখানে আজকের রাতটা কাটিয়ে দেব কোনোভাবে। এদিকটা কীরকম অন্ধকার, যানবাহন তো দূরের কথা, কোনো মানুষ অব্দি চোখে পড়ছে না। কি যে হবে সেটাই মনে মনে ভাবছিলাম তখন আমি। আকাশের দিকে তাকিয়ে দেখি বেশ ঘন কালো করে এসছে আকাশটা, মেঘে ঢেকে গেছে, একটাও তারা দেখা যাচ্ছে না কোথাও। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানান দিচ্ছে যে খুব শিগগিরই কালবৈশাখীর ঝড় আসতে চলেছে। হঠাৎ নজরে এলো রাস্তার ধারে একটা ছোট্ট হোটেল, সেখানে টিমটিম করে আলো জ্বলছে। কাছে এগিয়ে যেতেই দেখলাম সাইনবোর্ডে লেখা আছে হরির হোটেল। হোটেলের ভিতর দুজন মানুষ রয়েছে, একজন একটু বয়স্ক আর একজন কম বয়স্ক। যতদূর বুঝলাম বয়স্ক লোকটার নামই হবে হরি। ওনারা আমাকে এগিয়ে আসতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু খাবেন? হ্যাঁ বাপ, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আচ্ছা আপনাদের হোটেলে কি কি আছে? আপনার নামই কি হরি? হ্যাঁ আমি তো হরি, আর আমার সাথে আমার ভাইপো বিশু। আমাদের হোটেলে মাংস, বিরিয়ানি, যা চাইবেন সব পাবেন। শুনে আমার বেশ ভালোই লাগলো, সেই কোন সকালে খেয়ে বেরিয়েছি। বিরিয়ানির নাম শুনে জিভে জল তো চলেই এলো। এইরকম একটা অজপাড়া গায়ে যে এরকম বিরিয়ানির দোকান পাবো, এটা আমি আশাই করিনি। এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে হাত ধুয়ে বসলাম সেখানে। হরি বিরিয়ানি নিয়ে এসে আমার টেবিলে দিল, তারপর বলল, নিন খেয়ে নিন, আর কিছু লাগলে বলবেন। কি দারুণ গন্ধ! বিরিয়ানির গন্ধে চারিদিক মম করতে লাগলো। আর কোনো দিকে না তাকিয়ে আমি খেতে শুরু করে দিলাম। হরির ভাইপো এসে এক গ্লাস জল দিয়ে গেল আমায়। বিরিয়ানির মধ্যে এমন কিছু জাদু ছিল যাতে আমি একদম মোহগ্রস্তের মতন সেই বিরিয়ানি খেতেই লাগলাম। এক প্লেট খাওয়া শেষ হতে আরও এক প্লেট চেয়ে নিলাম আমি, আর হরিও হাসি মুখে বিরিয়ানি দিয়ে যেতে লাগলো আমায়। প্রায় 5 প্লেট বিরিয়ানি খেয়ে ফেললাম আমি, অথচ পেট ভরার কোনো নামই নেই।
শেষমেশ বদ হজমের ভয়ে খাওয়াতে আমি ইতি টানলাম। সত্যি তাই, আকাশের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টির প্রকোপ একটু বেড়েছে, সাথে ঘন ঘন বিদ্যুৎও চমকাচ্ছে। হরির কথা মতো হোটেলের পেছনে থাকার জায়গাটাতে গিয়ে উঠলাম আমি। ঘরটা বেশ গোছানো, এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা চৌকি রয়েছে, একটা টেবিল রয়েছে, আর বালিশও রাখা রয়েছে চৌকিতে। সেগুলো যেন আমাকে টানছিল। সেখানে একটু শুতেই কখন যে চোখটা লেগে গেল, টেরও পেলাম না আমি। খানিক বাদে পাশের ঘরে খুটখাট আওয়াজে ঘুমের চটকাটা ভেঙে গেল আমার। মনে হলো যেন হরি তার ভাইপোর সাথে কথা বলছে। কিন্তু আমি উঠে গিয়ে পাশের ঘরে উঁকি দিয়ে যা দেখলাম, তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আজকের মানুষটা বেশ নাদুস নুদুস আছে, কি বল? হ্যাঁ গো কাকা, সে আর বলতে, এর মাংস দিয়ে বিরিয়ানি রাঁধলে খেতে দারুণ মজা হবে। হ্যাঁ রে, বেটা খাচ্ছিল কিরকম দেখেছিস? বুঝতেই তো পারলো না যে আরেকটা মানুষের মাংসও খেল। ভালো করে দাঁটাই ধার দে তো, বেটা এখন ঘুমোচ্ছে, এক কোপে ওর মাথাটা নামিয়ে দেব। আমার তো হাত পা কাঁপতে লাগলো, গা গুলিয়ে বমি উঠে এলো আমার। তার মানে আমি আজকে যে বিরিয়ানি খেয়েছি সেটা মানুষের মাংস দিয়ে তৈরি? এরা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? এইসব কথা ভাবছি হঠাৎই আমার হাতে লেগে দরজায় একটা আওয়াজ হলো। এই কে রে, এই দেখতো লোকটা উঠে পড়লো কিনা, এই দেখতো দেখতো, এই এই। ওরা হুটোপাটা করে আমার ঘরে আসছে। তার আগেই আমি রুদ্ধশ্বাসে ঘরের দরজা খুলে দৌড়তে শুরু করলাম। পেছন থেকে হরি আর তার ভাইপো তীব্র চিৎকার করতে থাকে, এই ধর কে ধর 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 মালটাকে ধর, এই চলে গেল বাড়ি গেল ধর ধর ধর। আমি একটিবারের জন্য পেছনে ফিরে তাকালাম না, মাথায় তখন কিচ্ছু আসছে না আমার। তবে এইটুকু অনুভব করতে পারলাম যে হরির ভাইপোর হাতে একটা বড় কাটারি মতন কিছু রয়েছে। তারা একবার যদি আমায় ধরতে পারে, তাহলে আমার ভবলীলা সাঙ্গ করেই ছাড়বে। কি কুক্ষণে যে আমি হরির হোটেলে খেতে ঢুকেছিলাম আজকে কে জানে। এর আগে গল্পে আমি হরির হোটেল নিয়ে পড়েছিলাম, কিন্তু এই হরির হোটেলও যে সেই গল্পের মতোই ভয়ঙ্কর হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এদিকে আকাশ ভেদ করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে ঝড়ও বয়ে চলেছে। আর এদিকে আমি ছুটে চলেছি তীব্র বেগে, নিজের প্রাণ হাতে করে। এভাবে যে কতক্ষণ ছুটেছি তা আমার মনে নেই। আস্তে আস্তে ঝড় বৃষ্টি থেমে আসে। মনে হলো যেন ওরা আর আমার পেছনে আসছে না। হঠাৎ দেখি সামনের অন্ধকারে গাছের তলায় দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি এগিয়ে এসে বললেন, কি হে, হরির হোটেলে বিরিয়ানি খেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি কি করে জানলেন? হরির হোটেলে খেলে যতক্ষণ না সেই খাবার হজম হয়, ততক্ষণ মানুষের এই পরিস্থিতি হয়। সে তো বুঝলাম, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছিলেন? আর বলবেন না মশাই, আমিও তো খেয়েছিলাম প্রায় 10 বছর আগে। হ্যাঁ, তারপর? তারপর আজও হজম হলো না, সেই রাত থেকে হেঁটেই চলেছি। মানে? মানে আমি আর বেঁচে নেই, এখনো হজম হয়নি, বুঝলেন কি না? মানে কি কি বলতে চাইছেন আপনি? এই অবধি শোনার পরে আমার আর কিছু মনে নেই। চারিদিক কেমন অন্ধকার হয়ে যায় আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যতদূর মনে পড়ে, গ্রামের লোক আমায় উদ্ধার করেছিল পরের দিন সকালে। শরীরটা আমার এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে আর কোনো কাজ শেষ না করেই আমি বাড়ি ফিরে এসেছিলাম।